দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার কি আসলে জাভেদ বাজওয়ারের খবর হতে যাচ্ছে? তেমনি কিন্তু একটা সুসংবাদ পাকিস্তানে, এবং পাকিস্তানে রীতিমতো পিটিআই অর্থাৎ ইমরান খানের দলের নেতা কর্মীদের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে। কেন? তারা মনে করে যে সাবেক সেনাপ্রধান জাভেদ বাজওয়ার, তার কারণেই ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছে। সেই ইমরান খানের, সেই বাজওয়ার যার কারণে ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছেন, সেই বাজওয়ারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের তদন্ত চেয়ে প্রেসিডেন্টকে ইমরান খান একটি চিঠি দিয়েছে, এবং সেই চিঠিতে বেশ কয়েকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে সংবিধানের কোন কোন ধারা তিনি লঙ্ঘন করেছেন তার পরিষ্কার একটা বর্ণনা দিয়েছেন। দেখেন এখানে, এটা 14 ফেব্রুয়ারি এই চিঠিটা দিয়েছেন, এটি এখন প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন যে 14 ফেব্রুয়ারি প্রেসিডেন্টের কাছে ওই চিঠি লিখেছেন তিনি, সেনা প্রধান হিসাবে জেনারেল বাজওয়া যে চরমভাবে সংবিধান লঙ্ঘন করেছেন তা তুলে ধরে রেফারেন্স হিসেবে 9 ফেব্রুয়ারি জাভেদ চৌধুরী নামে একজন কলামিস্টের লেখাকে উদ্ধৃত করেছেন ইমরান। পিটিআই নেত্রী শিরিন মাজারিও তার দলীয় প্রধানের পদক্ষেপের কথা নিজের টুইটারে প্রকাশ করেছেন, সেখানে ইমরানের ওই চিঠির ছবিও প্রকাশ করেছেন। আচ্ছা, জাভেদ চৌধুরীর কলামকে উদ্ধৃত করে ইমরান খান লিখেছেন, সাংবাদিক জাভেদ চৌধুরীর কাছে জেনারেল বাজওয়ার স্বীকার করেছেন, ইমরান যদি ক্ষমতায় অব্যাহতভাবে থাকতো তাহলে তিনি দেশের জন্য বিপদজনক হতো। এখন ইমরান খান বলছেন যে তিনি তো নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে তিনি কিভাবে মনে করেন যে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক হতো? তার মানে হচ্ছে, মানে জনগণের যে রায়, সেই জনগণের রায় তিনি মানছেন না, এই কথাটা বলে এই জাভেদ বাজওয়ার সাবেক সেনাপ্রধান তিনি সংবিধান লঙ্ঘন করছেন। আচ্ছা, তিনি বলছেন যে শুধু জনগণ ভোট দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত জানাতে পারেন তারা কাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, এটা তো জাভেদ বাজওয়ার পারেন না, কিন্তু তার অর্থাৎ বাজওয়ার এমন সিদ্ধান্ত নেয় শপথ বিষয়ক সংবিধানের 3rd শিডিউলের অনুচ্ছেদ 244 লঙ্ঘন করেছেন তিনি। দ্বিতীয় যে অভিযোগ করেছেন ইমরান তা হচ্ছে শওকত তারিনের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মামলা খারিজ করতে সক্ষম হয়েছেন তিনি, একথা স্বীকার করেছেন জেনারেল বাজওয়ার। ইমরান বলেন তার এই স্বীকার করা এটাই বলে যে এনএবি ছিল সাবেক এই সেনাপ্রধানের নিয়ন্ত্রণের, যা শপথ গ্রহণের ক্ষেত্রে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, কারণ সেনাবাহিনী হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, অন্যদিকে এনএবি হলো একটি বেসামরিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয়। তার মানে কি, শওকত তারিনের বিরুদ্ধে যেই মামলা হয়েছিল সেই মামলা তিনি ওই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনবি এর যে মামলা এটা তিনি খারিজ করাতে সক্ষম হয়েছিল। তো সত্যি তো এটা তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না, তিনি কিভাবে ওই যে তারিনের বিরুদ্ধে মামলা খারিজ করতে পারেন, এটা বলছেন সংবিধান লঙ্ঘন এরকম। তারপরে আবার বলছেন যে সাংবাদিক আফতাব ইকবালের ইউটিউব ব্লগের প্রসঙ্গ টানেন ইমরান, এতে বলা হয় আলাপকালে ইকবালকে জেনারেল বাজওয়া বলেছেন তখনকার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে একটি ফোন কল রেকর্ড করেছেন তিনি, একে সেনাপ্রধানের ব্যক্তিগত মানবাধিকার লঙ্ঘন ও সেনাপ্রধান হিসেবে শপথের মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেন ইমরান খান। অর্থাৎ বলছেন যে সাবেক সেনাপ্রধান বাজওয়ার তিনি ক্ষমতায় থেকে তিনি তো মানে কারোর ব্যক্তিগত ফোন কল রেকর্ড করতে পারেন না, যখনই তিনি ফোন কল রেকর্ড করছেন তার মানে একজন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে, বলে এইভাবেও তিনি সংবিধান লঙ্ঘন করছেন। তো এখন মনে হচ্ছে যে শেষ পর্যন্ত খেলা হয়তো জমে উঠবে, তবে আবার অন্যদিকে অন্য খেলাও আছে। পাকিস্তানেরই একটি আদালত তার যে অন্তর্বর্তীকালীন জামিন, সে অন্তর্বর্তীকালীন জামিন আর এক্সটেন্ড করবে না, তাকে আদালতে হাজির হতে হবে, যদি হাজির না হয় তাহলে তাকে ওই জামিন বাতিল করে তাকে কারাগারে ঢুকাতে পারবে। তো এইরকম নানান পাল্টাপাল্টি এখন চলছে, তো বোঝাই যাচ্ছে যে মানে জেনারেল বাজওয়ার আগে কখনো সেনাপ্রধানদের এক সময় ছিল নওয়াজ শরীফের সাথে পারভেজ মোশারফ, তার দ্বন্দ্ব সংঘাত, সেটা হচ্ছে পারভেজ মোশারফ নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে চ্যুত করেছিলেন, 9 বছর ক্ষমতা দখল করেছিলেন, আবার নওয়াজ শরীফ ক্ষমতায় এসে
তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে গিয়েছিলেন, তখন তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল ওই পারভেজ মোশাররফের বিরুদ্ধে। তো সেটি অবশ্য পরে আবার খারিজও করা হয়। তো এই একটা দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন থেকে পারভেজ মোশাররফের সাথে নওয়াজ শরীফের, আর এখন দেখা যাচ্ছে যে অনেক কাল পরে এসে ঘুরে এসে এখন ইমরান খানের সঙ্গে এই জাভেদ বাজওয়ার সাবেক সেনাপ্রধান তার কিন্তু দ্বন্দ্ব সংঘাত, সেই ইমরান খান ক্ষমতায় থাকা অবস্থা থেকে শুরু করে এখন পর্যন্ত এটা কিন্তু চলছে। এটার আসলে শেষ পরিণতি কোথায় এটা এখনো বোঝা যাচ্ছে না, যে এই দ্বন্দ্ব সংঘাতে শেষ পর্যন্ত ইমরান খান আসলে জয়যুক্ত হবেন কিনা। তবে এই মুহূর্তে যেহেতু বাজওয়ারকে দায়ী করা হয়, সুতরাং তার বিরুদ্ধে যে সংবিধান লঙ্ঘনের জন্য বিচার চেয়ে তদন্ত চেয়ে যে চিঠি দিয়েছে, এতে পিটিআইয়ের নেতা কর্মীদের ভেতরে একটা খুশির বন্যা বয়ে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।